সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দর্শক, আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো হাড্ডিসার কষাই গরু বা মোটা তাজাকরণ গাই গরু আজকে কী দামে কেনা বেচা চলছে আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। তো দর্শক, আমরা দেখবো ফাঁসিলাডাঙ্গা হাটে এই সমস্ত গাই গরুর দাম কেমন এবং বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। দর্শক দর্শক, আমরা এই পাশ থেকে দেখি, এই পাশে দেখতে পাচ্ছি এক ভাই এক জোড়া, এগুলো কি গাই নাকি পাচ্ছি? এই যে এই পাশে দেখুন, একটি গাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বী, আমরা কথা বলার চেষ্টা করি। মুরব্বী, এটা কয় দাঁত? জুয়ান। দাম যাচ্ছেন কেমন? কত চাচ্ছেন? কত? ২৯। আর কত বলে? বলে না। কত কত হইলে বিক্রি করতে পারবেন? এটা বাজার কেমন আজকে? ২৬ হলে বেচবেন। আর বাজারটা কেমন আছে? বাজার কেনা বেচা কেমন হচ্ছে? খারাপ। কেনা বেচা খারাপ। দর্শক, কেনা বেচা খারাপ এবং পার্টি না থাকার কারণে কিন্তু এই সমস্ত গাই গরুর দাম কিন্তু আজকে অনেক কম। দেখুন, এই এত বড় আকৃতির একটি গাই গরু ২৬,০০০ টাকা হলে বিক্রি করবে। আপনারা বুঝতে পারতেছেন দর্শক যে আজকে বাজারটা কেমন। তো আমরা এই পাশে দেখি, এই পাশে এক জোড়া গাই গরু নিয়ে বসে আছেন মুরব্বী। মুরব্বী, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? আজকে বাজার কেমন? বাজার মোটামুটি খারাপ। খারাপ? কিন্তু কি বিক্রি নাই না দাম কম? দাম কম করে ৩১ করে। এটা কত বলতেছে? ৩১ বলতেছে। তা আপনি কত আশা করতেছেন? এটা ৩৩। দর্শক শুনলেন যে ৩১,০০০ টাকা দাম করতেছে। এই যে দেখুন গাইটি, আট দাঁত বয়স, ৩৩,০০০ টাকা হলে উনি বিক্রি করবেন। আর এই পাশেরটা, এটা কত যাচ্ছেন? ২৮ বলতেছে। আর কত হলে ছাড়বেন? এটা ২৬ হলে ছাড়বেন? ২৫ বলছে। দর্শক শুনলেন, ২৫,০০০ টাকা দাম বলছে, উনি ২৬,০০০ টাকা হলে বিক্রি করবেন, ২৮,০০০ টাকা দাম চাচ্ছিলেন। তো দর্শক, দেখি আমরা আরও এই সমস্ত গাই গরু আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে কী দামে কেনা বেচা চলছে। দর্শক দেখুন, আমার সামনে একটি গাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বী, আমরা একটু কথা বলার চেষ্টা করি। মুরব্বী, দেখুন মুরব্বীটা কয় দাঁত হয়েছে? বা জুয়ান, আট দাঁত না? দাম কেমন যাচ্ছেন? ৩৩। আর কত বলে? ২৭ বলতেছে। দর্শক দেখুন, এই যে দেখুন বড় আকৃতির গাই গরু, তারপরে কিন্তু ২৭ দাম বলছেন কাস্টমাররা। কত হলে ছাড়বেন? এটা ২৯ হলে বেচবেন? ২৯,০০০ টাকা হলে এই যে আট দাঁত বয়সী গাই গরু জুয়ান আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে উনি বিক্রি করবেন, আমরা আরও দেখব। দর্শক দেখুন, আমার সামনে এক জোড়া গাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, এক জোড়া গাই গরু আমরা শুনবো। ভাই, এগুলো ঈদ কয় দাঁত করি হয়েছে? জুয়ান না? এই জোড়াটার দাম রাখছেন কেমন? হ্যাঁ, ৬৫,০০০ টাকা রাখছেন দাম। দর্শক শুনলেন যে এক জোড়া আট দাঁত বসি জুয়ান বসি গাই গরু ৬৫,০০০ টাকা দাম রেখেছেন। কাস্টমার কত বলছে এখন পর্যন্ত? ৬০ ভাঙে বলতেছে। ৬০ কি ভাঙবেন? কত আশা করতেছেন? কত এলে বেচবেন? উপরে ৬০-এর উপরে। দর্শক শুনলেন যে ৬০-এর উপরে, অর্থাৎ ৩০,০০০ টাকা, ৩০,০০০ কিংবা ৩০,৫০০ টাকা করে হলে প্রতি পিস এই যে এক জোড়া গাই গরু দেখতে পাচ্ছেন আজকে উনি বিক্রি করবেন ফাঁসিলাডাঙ্গা হাট থেকে। তো দর্শক, আজকে কিন্তু এই সমস্ত গাই গরুর দাম ফাঁসিলাডাঙ্গা হাটে কিন্তু মোটামুটি কম আজকে, এবং যত দিন যাচ্ছে কিন্তু এই সমস্ত গরুর দাম কিন্তু কিছুটা হলেও কমে যাচ্ছে দর্শক, আমরা লক্ষ্য করছি। তো দর্শক, আমরা আরও দেখি। দর্শক দেখুন, এই যে একটি, এটা কয় দাঁত ভাই? জুয়ান, আট দাঁত। আচ্ছা, বাজার কেমন? বাজার খুব ভালো বোঝা যাচ্ছে ভাই। ভালো বোঝা যাচ্ছে না? কি কেনা বেচা কম না দাম কম? দামে কম, দামে কম, দামে কম। তা এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ৩১। আর কত বলে কাস্টমার? ২৫ ভাঙো, ২৫ ভাঙে বলতেছে, ২৫ বলতেছে। দর্শক দেখুন, এই যে অনেক বড় আকৃতির গাই, ২৫ ভাঙে কিংবা ২৫ বলতেছে এখন পর্যন্ত, তাতেই বুঝতে পারবেন যে আজকে কিন্তু দাম অনেকটা কম। তো আপনি কত আশা করতেছেন? কত হলে বেচবেন? ২৬-এর উপরে, ২৫ থেকে ২৭, এর মধ্যে হলে উনি এই যে আট দাঁত বয়সী গাই গরুটি দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে
ফাসিলাডাঙ্গা হাট থেকে উনি বিক্রি করবেন। তো দর্শক আমরা আরও দেখি, দর্শক দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাই গরু দিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। এই যে দেখুন বাইরে কয়দাত কয়দাত এটা জুয়ার না, দাম কেমন যাচ্ছে এটার? 29.5। আর কাস্টমার কত বলে? 25-25। তো কত আশা করতেছেন? কত হলে ব্যস্ত হবেন বেচবেন? 27। দর্শক শুনলেন যে 27,000 টাকা হলে ওই যে দেশ আদাত বয়স গাই গরুটি আজকে ফাসিলাডাঙ্গা হাট থেকে বিক্রি করবেন। তো দর্শক আমরা আরও দেখি, এই পাশে একটি মুরব্বি। মুরব্বি এটা কয় দাঁত বয়স মুরব্বি? 6 দাঁত না? দাম কেমন যাচ্ছেন? দাম বাবু দাম চাচিয়ে 30। 30। আর কাস্টমার কত বলে? 27। তো কত হইলে ছাড়বেন এটা? কত হইলে বিক্রি করবেন? 1,000। 28। তো দর্শক শুনলেন যে 28,000 টাকা হলে এই যে 6 দাঁত বয়স গাই গরুটি আজকে উনি বিক্রি করবেন এই ফাসিলাডাঙ্গা হাট থেকে। তো দর্শক আমরা আরও দেখি এই সমস্ত গাই গরু আজকে কী দামে কেনা বেচা চলছে ফাসিলাডাঙ্গা হাটে। দেখুন দর্শক একটি গাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, মুরব্বিটা কয় দাঁত বয়স হয়েছে? 8 দাঁত। দাম কেমন চাচ্ছেন আপনি? 31। আর কাস্টমার কত বলে? 26। আছে কি দাম কম না বাজার খারাপ? বাজার খারাপ। কাস্টমার কি কম? দর্শক উনি বলছেন যে কাস্টমার কম থাকায় কিন্তু আজকে কেনা বেচা কম এবং দামটাও কিন্তু মোটামুটি কম। তো কত আশা করতেছেন, কত হলে বেচবেন এটা? 29। দর্শক শুনলেন যে 29,000 টাকা হলে এই যে গাই গরুটি দেখতে পাচ্ছেন 8 দাঁত বয়স আজকে বিক্রি করবেন এই ফাসিলাডাঙ্গা হাটে। পাশে আরেকটি দেখতে পাচ্ছি, এটা কয় দাঁত ভাই? 4 দাঁত। দাম কেমন যাচ্ছেন? দাম 26.5। 26.5। আর কত বললো এখন পর্যন্ত? 22.5। 22.5, অনেক কম। তো কত আশা করতেছেন? 23-23 হলে দেবেন। দর্শক শুনলেন যে 23-23,000 টাকা হলে এই যে গাই গরুটি দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে ফাসিলাডাঙ্গা হাট থেকে উনি বিক্রি করবেন। দর্শক আমরা আরও দেখি, দর্শক দেখুন আমার সামনে একটি গাই গরু, এই যে দেখুন লাল রঙের গাই গরু, দেশি গাই গরু। ভাইটা কয় দাঁত হয়েছে? 6 দাঁত। দাম কেমন যাচ্ছেন? 29। আর কাস্টমার কত বলে? 24-25। 25 পর্যন্ত বলছে না? কত হলে ছাড়বেন এটা? 26.5। দর্শক শুনলেন যে 26,500 টাকা হলে এই যে আদিশার যে গাই গরু বলি বা মোটা তাজাকরণ গাই গরু আজকে বিক্রি করবেন ফাসিলাডাঙ্গা হাট থেকে। তো দর্শক আজকে ফাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।